নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হে মহাজীবন গ্রন্থ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী সারা পৃথিবীতে তাকে অহিংস মন্ত্রের উদ্গাতা হিসেবে শ্রদ্ধা করে থাকেন আজও তার অনুগামীরা পৃথিবীর বিভিন্ন দেশের অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে মগ্ন হয়ে আছেন তিনি হলেন মহাত্মা গান্ধী সব অর্থে ভারতের জাতির জনক হিন্দু মুসলিম শিখ পার্শ্বিক বৌদ্ধ খ্রিস্টান দলিত ব্রাহ্মণ সকলকে নিয়ে তিনি এক মহাভারত গঠন করার স্বপ্ন দেখেছিলেন এই মহাপুরুষের জন্ম হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে তখন পোরবন্দরে ছিল একটি দেশীয় রাজ্য পুরাণের পাতায় পোরবন্দরকে সুদামা পুরী বলা হয় গান্ধী কথার অর্থ মুদি বা বেনে এই বৃত্তি থেকেই তাদের উপাধি হয়েছিল গান্ধী গান্ধীজির বাবার নাম করমচাঁদ তার নাম ছিল কাবা গান্ধী গুজরাটের সামাজিক নিয়ম হলো ছেলেদের নামকরণের সময় তার নামের সঙ্গে বাবার নামও জুড়ে দিতে হবে এই নিয়ম অনুসারে করমচাঁদের ছেলে মোহনদাসের নামের সঙ্গে তাঁর বাবার নাম জুড়ে নাম রাখা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজি ছিলেন তার মা বাবার থেকে ছোট ছেলে গান্ধীজির মায়ের নাম পুতলি বাই তিনি ছিলেন পরম নিষ্ঠাবতী রমণী রোজ সকালে সূর্য দর্শন না করে আহার গ্রহণ করতেন না বিভিন্ন পূজা অর্চনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন এর পাশাপাশি সংসারের সব কাজ একা হাতে সামলে গেছেন বাবার কাছ থেকে গান্ধীজি সত্য ও সাহসের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তার বাবা ছিলেন আদর্শমান পুরুষ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি জীবনে চলার পথে তাকে অনেক দুঃখজনক পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়েছে তিনি সেই সব প্রতিবন্ধকতাকে জয় করতে পেরেছেন একেবারে ছোটবেলা থেকেই গান্ধীজি বাবার সান্নিধ্য পেয়েছিলেন বাবার চরিত্রের এই সব বৈশিষ্ট্য তিনিও অর্জন করেন মায়ের কাছ থেকে গান্ধীজি দুটি শিক্ষা পেয়েছিলেন একটা হলো উপবাস করা অপরটি হল কঠোর ব্রত পালন করা পরবর্তীকালে মহাত্মা গান্ধী মাঝে মধ্যেই অনশন করতেন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মন্ত্র ছিল এটি এই অনশন করার সাহস পেয়েছিলেন মায়ের কাছ থেকে গান্ধীজির পড়াশোনা শুরু হয় বাড়িতে ছোটবেলায় তিনি তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিতে পারেননি বিশেষ করে অঙ্ক থেকে হাজার হাত দূরে থাকতে ভালোবাসতেন যোগ বিয়োগ গুণ ভাগের জটিল নিয়ম তার মাথা কিছুতেই ঢুকত না মুখস্থ করা তার কাছে এক কষ্টসাধ্য ব্যাপার ছিল এজন্য কতদিন তাকে গৃহশিক্ষকেরা ভর্তসনা করেছেন গান্ধীজি মাথা পেতে সেই সব তিরস্কার গ্রহণ করেছেন পরবর্তীকালে ধীরে ধীরে তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে থাকে তবে প্রথম যৌবনেও তিনি ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির সহজে কারোর সাথে মিশতেন না বা কথা বলতেন না শিশু গান্ধী মায়ের কাছে বসে প্রদীপের আলোয় রামায়ণ আর ভাগবত পাঠ শুনতেন রামায়ণের বিভিন্ন ঘটনাবলী তার মনে চিরস্থায়ী প্রভাব ফেলে যায় বিশেষ করে অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্রের আত্মত্যাগ তাকে উদ্বুদ্ধ করেছিল পিতৃসত্ব পালনের জন্য রামচন্দ্র স্বেচ্ছায় বনবাসে গমন করেছিলেন এই কাহিনী তার মনে গভীর রেখাপাত করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন রামচন্দ্রের মতো পিতৃভক্ত হবেন এছাড়া গান্ধীজি হরিশ্চন্দ্রের রক্ষার কাহিনীও পরম আগ্রহের সঙ্গে শুনতেন তাই ছোটবেলা থেকেই হরিশ্চন্দ্র আর রামচন্দ্র তার জীবনের দুই আদর্শ পুরুষ হয়ে উঠলেন প্রহ্লাদের সত্যাগ্রহের পণও তাকে যথেষ্ট উদ্বুদ্ধ করেছিল ধায়মা রম্ভা তাঁকে শিখেছিলেন বিপদে পড়লে বা ভয় পেলে রাম নাম নেবে জানি না জীবনে যখন কোনো কঠিন বিপর্যয়ের সামনে তাকে দাঁড়াতে হয়েছিল তখন তিনি এইভাবে রাম নাম নিয়েছিলেন কি না সাত বছর বয়সেই গান্ধীজিকে ভর্তি করা হল রাজকোটের প্রাথমিক বিদ্যালয়ে রাজকোট ছিল তার পিতার কর্মস্থল সেখানে কিছুদিন পড়ার পর তিনি এমই স্কুলে ভর্তি হলেন তারপর হাই স্কুলে গিয়ে পড়া শেষ করলেন স্কুলের সহপাঠীদের সাথে বিশেষ কথাবার্তা বলতেন না তিনি সময়ের ব্যাপারে ছিলেন খুব নিয়মনিষ্ঠ বিদ্যালয়ের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে প্রবেশ করতেন আর ছুটির ঘন্টা বেজে গেলে এক মনে পায়ে হেঁটে বাড়িতে ফিরে আসতেন এই ধারাবাহিকতা স্কুলে শেষ দিন পর্যন্ত ছিল ছোটবেলাতেও গান্ধীজি কখনো কথার ছলে মিথ্যে কথা বলেননি তাঁর ছোটোবেলার জীবনের বিভিন্ন ঘটনা শুনে আমরা বুঝতে পারি তখন থেকে তিনি কতখানি সত্য নিষ্ঠ ছিলেন একবার জাইরাস সাহেব নামে এক ইন্সপেক্টর স্কুল পরিদর্শনে এসেছেন গান্ধীজির শ্রেণীতে প্রবেশ করে তিনি ছাত্রদের কয়েকটা শব্দ লিখতে বললেন তার মধ্যে একটি শব্দ ছিল কেটল গান্ধীজির সবকটি শব্দ বানানে লিখলেন কিন্তু কেটেল শব্দটির বানান ভুল করে বসলেন স্কুলের একজন শিক্ষক সেখানে দাঁড়িয়েছিলেন গান্ধীজির ভুল লক্ষ্য করে তিনি ইশারায় পাশের ছেলেটিকে দেখিয়ে দিলেন পাশের ছেলেটি ওই বানানটি ঠিক লিখেছিল তাকে দেখে গান্ধীজি নিজের খাতার বানান শুদ্ধ করে নেবেন গান্ধীজির কিন্তু তা করলেন না পরের লেখা চুরি করা যে অন্যায় শিশু বয়সেই তিনি তা উপলব্ধি করতে পেরেছিলেন তার খাতায় কেটেল বানানটি ভুলই থেকে গেল এই ছোট্ট ঘটনা থেকে বুঝতে পারা যায় যে তিনি সত্যের প্রতি অবিচল আস্থা রেখে পথ হাঁটতেন সঙ্গীদের দলে পড়ে একবার গান্ধীজি ঠিক করলেন বিড়ি খেতে হবে বাড়ি চাকর বিড়ি খাওয়ার অভ্যাস ছিল তাদের ফেলে দেওয়া আতপোড়া বিড়ি কুড়িয়ে বিড়ি খাওয়ার হাতেখড়ি হয়ে গেল কাকা সিগারেট খেয়ে ফেলে দিতেন তাই নিয়েও তিনি লুকিয়ে লুকিয়ে খেতে লাগলেন কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই বুঝতে পারলেন এইভাবে নেশা করা উচিত নয় বিবেকের দংশনে ধূমপান ছেড়ে দিলেন গান্ধীজিরা ছিলেন বৈষ্ণব মাছ মাংস খেতেন না এক বন্ধু গান্ধীজিকে বুঝিয়েছিল মাংস না খেলে শরীরে শক্তি হয় না ইংরেজরা এত শক্তিশালী কেন তারা নিয়মিত মাছ মাংস খায় তখন থেকে গান্ধীজির মনে ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন দানা বেঁধেছে বন্ধুর প্ররোচনায় তিনি ভাবলেন দেশকে স্বাধীন করতে হলে শক্তিশালী শরীরের অধিকারী হতে হবে ইংরেজদের মতো মাংস খেতে হবে একদিকে দেশকে স্বাধীন করার উদগ্র বাসনা অন্যদিকে মা বাবার উপদেশে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লেন গান্ধীজি বন্ধুর অনুরোধে মা বাবার উপদেশ ভুলে গিয়ে লুকে লুকে মাংস খাওয়া শুরু করলেন মাংস খাওয়ার পয়সা জোটাবার জন্য ধার করা শুরু হলো কিন্তু ধার শোধ হবে কি করে গান্ধীজি তার বড় ভাইয়ের হাতে সোনার বালা চুরি করলেন সেই সোনা বেচে ধার শোধ হলো তারপর একদিন ভয়ানক অনুতাপ দেখা দিল গান্ধীজির মনের মধ্যে পিতা মাতাকে লুকিয়ে হোটেলে এসে এইভাবে মাংস খাওয়া উচিত হয়নি তিনি ঠিক করলেন বাবার কাছে গিয়ে সব কথা স্বীকার করে তার পাপের প্রায়শ্চিত্ত করবেন কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে সব কথা স্বীকার করতে পারলেন না তখন ভাবলেন চিঠিতে অপরাধ স্বীকার করবেন তিনি সব কথা লিখে একখানা চিঠি বাবাকে দিলেন পুত্রের সৎ সাহস দেখে বাবার দু চোখে আনন্দ আশ্রু নেমে এসেছিল তিনি কাগজটি ছিঁড়ে ফেলে পুত্রকে ক্ষমা করে দিয়েছিলেন সে যুগে ভারতবর্ষের সর্বত্র বাল্যবিবাহের প্রথা চালু ছিল গান্ধীজির বয়স যখন মাত্র ১৩ বছর তখন তার বিয়ে হয় ন বছর বয়সী বাইয়ের সঙ্গে গান্ধীজি তাঁর পত্নীকে সহধর্মিনী হিসাবেই লাভ করেছিলেন পরবর্তীকালে এই কস্তুরিবাই স্বামীর পাশে দাঁড়িয়েছেন এক আদর্শ নারী হিসেবে আঠারো বছর বয়সে গান্ধীজি ম্যাট্রিক পাস করেন উচ্চশিক্ষার জন্য তাকে এবার বিলেজ যেতে হবে ব্যারিস্টার হতে হবে তখনকার দিনে ভারতীয় হিন্দু সমাজে সমুদ্র পাড়ি দেওয়া ছিল এক ভয়ঙ্কর অপরাধ এজন্য রাজকোটের অনেক সমাজপতি বড় ভাইকে এবং তাদের পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দিয়েছিলেন কিন্তু গান্ধীজি নিজে ব্যারিস্টার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন তাই মা পুত্রীবাই কিছুটা গড়রাজি হলেও ছেলের মঙ্গল প্রত্যাশায় তাকে বিলেত যাওয়ার অনুমতি দিলেন আঠেরোশো সালের চৌঠা সেপ্টেম্বর মহাত্মা গান্ধী বিলেতগামী জাহাজে চড়ে বসলেন এইভাবে গান্ধীজির ছোটবেলা কেটে গেল গান্ধীজি পরবর্তীকালে সর্বার্থে ভারতের জনগণমন অধিনায়কও হতে পেরেছিলেন বিলেত থেকে দেশে ফিরে আসার পর আইন ব্যবসাতে আত্মনিয়োগ করেন তাকে দক্ষিণ আফ্রিকাতে যেতে হয় সেখানে নাটাল প্রদেশে এক বছর থাকতে হয় সেখানে থাকাকালীন রাজনীতিতে হাতে হয়েছিল মহাত্মা গান্ধীর উনিশশো তেইশ সালের সেপ্টেম্বর মাসে ভারতবাসী ফিরে এসে অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন অবশেষে ভারত তাঁর ইপসিত স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির এক প্রার্থনা সভায় গান্ধীজি এক আততায়ীর হাতে নিহত হন সারা পৃথিবীর মানুষের কাছে নেমে আসে এক গভীর শোক বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বরা নানাভাবে তাদের শোক এবং দুঃখ ব্যক্ত করেছিলেন